এদিক ওদিক করেছিলাম, এরপর নিজেকে বলেছে স্ট্যাম্পে করতে হবে। আর আজকে তার বোলিং ফিগারটা 7 ওভার 3টা উইকেট মাত্র 14 রান। সাকিব যে এরকম বল করেছেন, উনি খুবই সুন্দর আজকে বল করেছেন এবং তার ইকোনমি রেট সবচেয়ে কম। ইকোনমি রেটে তার আর ইকোনমি রেট সম্ভবত 2.1 এবং অন্যদের ইকোনমি রেট ইজ অলসো 3 পয়েন্ট সামথিং, এবং তারা এত ভালো বল করেছে। আসলে নিউজিল্যান্ড আসলে কোন রকমের চাপটাই সামলাতে পারে নাই, এবং আপনি যদি দেখেন সৌম্য সরকারও সেই চাপের একটা ফয়দা নিয়েছে। উনি স্লো মিডিয়াম পেস হওয়ার পরেও উনি কিন্তু দারুণভাবে 3টা উইকেট নেওয়ার পরে যেভাবে ধসে গেল নিউজিল্যান্ডের ইনিংস, এটাতে কিন্তু এখন আমরা নিশ্চিতভাবে আমরা বলতেই পারি কোন রকম একদম মানে কোনোরকম ভাবে বিরাট বড় একটা উলট পালট কিছু না হলে এই ম্যাচটা স্বাভাবিক গতিতেই কিন্তু বাংলাদেশে জেতার কথা। এবং একটা দলের একটা কনফিডেন্সও থাকে যখন এইরকম একটা বোলিং দল যখন আপনাকে এইরকম একটা স্বস্তির জায়গায় তুলে নিবে। তো সেভাবে বলবো কেন, আজকে একটা ভালো দিন এবং এটাতে একটা নতুন বিগিনিং ও আমরা দেখতে পারি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।